মদিনা টিভি এসএ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। আমাদের মাহফিলগুলো আজকে উৎসবে পরিণত হয়েছে, রাস্তাঘাটগুলো মাহফিলের দিন গ্যাঞ্জাম লাগে থাকে, বেশি জ্যাম লাগে, কারণ মানুষ বেশি, মাহফিলে নেই বাইরে বেশি, মাহফিলে নেই বাইরে বেশি। কি উৎসব, কোনটা উৎসব কোনটা মাহফিল, এইটুকু পার্থক্য করার তমিজ আমি হারিয়ে ফেলেছি। জাহিলি যুগে যখন নবী পাক আলাইহি সালাতু ওয়াসালাম যখন দুনিয়াতে এখনো আসেন নাই, তখন তো জাহিলি যুগ ছিল, যখন আসছেন নবুয়ত প্রাপ্ত হলেন, যখন নবী হলেন, জাহিলি যুগ আস্তে আস্তে নবুয়তের সূর্য, নবুয়তের অন্ধকার, অন্ধকার থেকে নবুয়তের সূর্য যখন উদিত হলো, তখন আস্তে আস্তে জাহিলি যুগের অন্ধকার এমনি এমনিতেই দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক ওইরকম আমাদের মধ্যে যখন আমলের পরিবেশ আস্তে আস্তে উন্নত হবে, আমল যখন বাড়বে, তখন এই মুসলমানদের উপরে কালো রাত, এই মেঘাচ্ছন্ন রাত, এই ভূমিকম্পর রাত, এই বোমা বর্ষণের রাত, এটা আস্তে আস্তে সকালে পরিণত হবে, মুসলমান সারা পৃথিবীতে বিজয় লাভ করবে। মোহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি মাহফিল সংক্রান্ত কিছু কথা বলেছি, এখন আমি আপনাদের সামনে আরজ করতে চাচ্ছি। মোহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন কথাগুলো, আসলে দুঃখ কষ্ট মনে বড় ব্যথা যে মুসলমান এখনো পর্যন্ত আল্লাহর সাহায্য আসতেছে না, মুসলমান মার খেতেই আছে। কিন্তু এক শ্রেণীর মুসলমান যে আমাদের একটা অংশ ছিল, একটা তারাও আমাদের মতন মানুষ, সে শিশুগুলো তিলে তিলে ক্ষয় হচ্ছে, আর আমরা দেখতেছি আমাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো অনুভূতি নাই, আমরা খেলায় মগ্ন, আমরা গুনাহে মগ্ন, আমরা এখনো পর্যন্ত বেনামাজি নামাজ ত্যাগ করাতে মগ্ন। হ্যাঁ, এটা বড় ব্যথা লাগে, বড় কষ্ট লাগে। এই জন্য আসলে এই কথাগুলো বললাম। আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছিলাম আপনাদের সামনে, সেই আয়াতের আলোকে অল্প কিছু সময় আমি বক্তৃতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই বক্তৃতা, এই কোরআনের কোরআনের এই আয়াতের অংশটুকু তাফসির ব্যাখ্যা বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة. آياتي هلو سورة النحل، سورة النحل آيات نمبر 97، سورة النحل 97 نمبر آيات الألوكي شمال نكز شمال قطب البو أمرا خيال كرشوني 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটার আগে যে আয়াতটি বলেছেন সেখানে বলেছেন, তোমাদের কাছে যা কিছু আছে সেটা অবিনশ্বর, এটা ধ্বংস হয়ে যাবে, আর আল্লাহর কাছে যেটা আছে সেটা বাকি থাকবে। অতএব বলেন, আজিয়ান্নাল্লাযীনা সাবারু আজরুহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি উত্তম প্রতিদান, উত্তম বিনিময় দান করব, যারা ইমানের উপরে, আমলের উপরে ধৈর্য ধরে ইমান আমলের অনুযায়ী জীবন যাপন করবে, তাদেরকে আমি উত্তম থেকে উত্তম বিনিময় দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মহতারাম হাজিরিন, এর পরের আয়াতে আল্লাহ বলেন, চাই সে পুরুষ হোক নারী হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সে ফ্রান্সে থাকুক আর জার্মান থাকুক, ইউরোপ থাকুক আর এশিয়া থাকুক, আফ্রিকা থাকুক আর আমেরিকা থাকুক, পৃথিবীর যে কোনো প্রান্তে সে বসবাস করুক না কেন, আল্লাহ তাআলা বলেন যে দুইটা কাজ করবে, দুই কাজ যে করতে পারবে, আমি তাকে দুনিয়ার জীবনে এক স্বাচ্ছন্দ্যপূর্ণ, এক বরকতপূর্ণ জীবন আমি তাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় কাজ? দুই কাজ। এক নম্বর কাজ হলো, মান আমিলা, যে আমল করে, সালিহান নেক কাজ,
কোরআনের শর্ত শুনেন, কোরআন শর্ত করেছে, শর্ত দিয়েছে আমাদেরকে, যদি তোমরা নেক কাজ করো, চাই তুমি নারী হও পুরুষ হও, চাই তুমি সাদা হও কালো হও শিক্ষিত হও অশিক্ষিত যেখানকার হও, তুমি যদি আমল করো আর সেই আমলটা ইমানের সাথে করো, আমল করবে ইমানবিহীন না ইমানের সাথে। আজ দেখবেন অনেক অমুসলমান আমল করে, অমুসলমানও আমল করে, নেকির কাজ করে কিন্তু ইমানের সাথে করে না। অনেক অমুসলমান দান করে কিন্তু সেই দানটা সওয়াবের জন্য করে না। অনেক অমুসলমান সে মানুষকে উপকার করে কিন্তু সেই উপকারটা সওয়াবের জন্য করে না। অনেক অমুসলমান তারা মানুষকে অনেক টাকা পয়সা দেয় কিন্তু সেই টাকা পয়সার বিনিময়ে সে সওয়াবের আশা করে না। এমনকি বিভিন্ন ধর্মলম্বীরা তারাও নেক আমল করে, তাদের দৃষ্টিতে তাদের ধারণায় তাদের ধর্মমতে যেরকম আমল করা দরকার হ্যাঁ সেরকম আমল তারা করে। কেউ সারা রাত দাঁড়িয়ে থাকে, কেউ মূর্তির সামনে মাথা নত করে, কেউ বা এরকম সে বিবস্ত্র হয়ে নদীতে গঙ্গার জলে ডুব দেয়। যে যে আমলই করুক না কেন, অনেকে অনেক আমল করে কিন্তু আল্লাহ তাআলা বলেন সেই আমলটা ইমানের সাথে হওয়া লাগবে, সেই আমলটা সওয়াবের জন্য হওয়া লাগবে, সেই ভালো কাজটা আল্লাহর হুকুম জেনে নবীর সুন্নত জেনে করতে হবে। সুতরাং যে আমলটা আল্লাহর হুকুম জেনে নবীর সুন্নত জেনে যে আমলটা করবে, আমি সেই আমলের বিনিময়ে তাদেরকে যারাই করবে তাদেরকে আমি এক স্বাচ্ছন্দ্যপূর্ণ শান্তির জীবন আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ, শান্তির জীবন। এখন বলেন মুসলমানই একমাত্র, মুসলমানই একমাত্র আল্লাহর জন্য আমল করে, অমুসলমান আল্লাহর জন্য আমল করে না। তারা আল্লাহকে চিনে না, আল্লাহকে মানে না, আল্লাহর জন্য আমল তারা করে না। তাহলে মুসলমান আল্লাহর জন্য আমল করে, আল্লাহ বললেন যে আমার জন্য আমল করবে আমি তাকে শান্তি দিব, আমি তাকে দুনিয়াতে স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন দান করব। তাহলে হিসাবে মুসলমানই সবচেয়ে শান্তিপূর্ণ জীবন পাওয়ার কথা কোরআনের কথা অনুযায়ী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আমি তাকে শান্তিপূর্ণ এক জীবন দান করব। অথচ এই আয়াতের বাস্তবতা খুঁজে পাওয়া মুশকিল, বাস্তবতা সচরাচর দেখা যায় না, বাস্তবতা খুব কম পাওয়া যায়। দেখা যায় যারা আল্লাহর জন্য আমল করে না, যারা দান করে সওয়াবের আশা করে না, যারা পরোপকার করে সওয়াবের আশা করে না, আল্লাহকে চিনে না, যারা এরকম গঙ্গার জলে বিবস্ত্র হয়ে ডুব দেয়, সারা রাত দাঁড়িয়ে থাকে, মূর্তির সামনে পূজা করে, মূলত সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত, বাস্তব অর্থে স্বাচ্ছন্দ্যপূর্ণ শান্তির এক জীবন তাদের দেশে তারাই শান্তিতে বসবাস করতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার কথা বুঝছেন আপনারা? তারাই শান্তিতে আছে। মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে আপনি তাকান, মুসলমান রাষ্ট্রগুলোর মধ্যে অশান্তি। আপনি আরব বিশ্বের মধ্যে তাকাবেন, সেখানে দেখবেন জনগণের উপরে মধ্যে ক্ষোভ বিরাজ করতেছে রাজতন্ত্রের কারণে।
রাজ রাজতন্ত্র তাদেরকে যা বাধ্য করতেছে সেটাই তারা বাধ্য তারা রাজার উপরে ক্ষেপে আছে বাহ্যিক অনেক শান্তি অনেক সুখ শান্তি মনে হয় কিন্তু ভিতরে ভিতরে তারা ক্ষোভে ফুঁসে উঠতেছে গণতন্ত্রের চর্চাকারী বিভিন্ন রাষ্ট্রের প্রতি খেয়াল করবেন তারাও গণতন্ত্রের চাপাচাপিতে তারাও ফুঁসে উঠতেছে উদাহরণ তো দেওয়া লাগবে না আমাদের বাংলাদেশ তার জ্বলন্ত প্রমাণ কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান হলেও শান্তি তাদের দেশে কম আছে পক্ষান্তরে আপনি ইউরোপ আমেরিকা আফ্রিকার রাষ্ট্রে যাবেন দেখবেন বাহ্যিক নিরাপত্তা বাহ্যিক বহুত নিরাপত্তা কোনো চুরি নাই ডাকাতি নাই কোনো ধরনের অশান্তি নাই শান্তি আর শান্তি সবাই সবার মধ্যে সৌহার্দ্যতা দুর্নীতি নাই দুর্নীতি নাই মিথ্যা নাই চুরি নাই তো কোরআন বলছে যারা ঈমানের সাথে আমল করে তাদেরকে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন আল্লাহ আমাদের সাথে যে আল্লাহ আমাদেরকে শান্তি দিবেন কিন্তু সেই শান্তি তারা পাচ্ছে আর মুসলমান অশান্তিতে বসবাস করছে তাহলে তো বাহ্যিকভাবে কোরআনের আয়াত বাস্তবতার পরিপন্থী কথা বলেন ঠিক কিনা বাস্তবতার পরিপন্থী মহতরম হাজিরিন এই আয়াতকে বুঝতে গেলে আপনাদেরকে একটা হাদিস বুঝতে হবে শান্তিটা দুই রকমের একটা দুনিয়ার শান্তি আরেকটা আখেরাতের শান্তি দুনিয়ার শান্তি এটা কাফেরদের জন্য আখেরাতের শান্তি কাদের জন্য মুসলমানদের জন্য এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মুসলমানদের সাময়িক অশান্তিময় এক জীবন দান করেছেন অথচ কথা ছিল দান করবেন শান্তিময় জীবন কিন্তু আল্লাহ নিজেই দিয়েছেন অশান্তিময় জীবন কারণ আল্লাহ তাআলা পরকালে মুসলমানদের চূড়ান্ত শান্তিময় এক সীমাহীন অসীম এক জীবন দান করবেন কথা বলেন ঠিক কিনা পক্ষান্তরে অমুসলমান তারা দুনিয়াতে শান্তিময় জীবন যাপন করতেছে তারা দুনিয়াতে শান্তিময় জীবন যাপন করতেছে আর তাদের আখেরাতের জীবনটা হবে পুরোপুরি অশান্তি এজন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শান্তিময় এক জীবন স্বচ্ছন্দপূর্ণ এক জীবন আরাম আয়েশের এক জীবন টাকা পয়সার ধন দৌলতের এক জীবন এরকম ভাবে আধুনিক সমস্ত সুযোগ সুবিধা সম্পন্ন এক জীবন আল্লাহ তাআলা অমুসলমানকে দিয়েছে আর মুসলমানকে কিছুটা পেরেশানি কিছুটা অশান্তি কিছুটা অস্থিরতার এক জীবন মুসলমানদেরকে দিয়েছে এইটার বাস্তবতা বাস্তব কথাটি নবীজি হাদিসে বলেছেন হাদিস প্রমাণ করে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বয়ান করেছেন আর দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কয়েদখানা জেলখানা ও জান্নাতুল লিল কাফিরিন এবং কাফেরদের জন্য সেটা হলো জান্নাত সমতুল্য তাহলে জেলখানায় শান্তি না জান্নাতে শান্তি হ্যাঁ যেহেতু এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত এজন্য তারা শান্তিতে আছে আর আমাদের জন্য যেহেতু জেলখানা এজন্য আমরা অশান্তিতে আছি মহতরম হাজিরিন এখন আসেন আল্লাহ তাআলা বললেন শান্তি দিবেন অথচ আমরা পাচ্ছি অশান্তি কারণ কারণ ওই যে প্রথমটা নাই শর্ত নাই এজন্য আল্লাহর প্রতিশ্রুতিও আমাদের ক্ষেত্রে কার্যকর নয় আল্লাহ শর্ত করেছিলেন ঈমানের সাথে আমল করতে হবে আমরা ঈমানের সাথেও নাই
আমলের সাথেও নাই তাহলে কি আমরা প্রতিশ্রুতি রাখছি নাকি আল্লাহ প্রতিশ্রুতি আগে ভঙ্গ করছে নাকি আমরা আগে ভঙ্গ করছি আমরা আগে ভঙ্গ করছি যখন আমরা ঈমানের সাথে নাই আমলের সাথে নাই তাহলে আল্লাহ যে শান্তি দুনিয়াতে দিবেন বলেছিলেন সেই শান্তিও দুনিয়াতে নাই কথা বলেন ঠিক কিনা বেঠি মহترم হাজেরিন এজন্য সমস্ত দুনিয়াতে মুসলমান এক অস্থিরতার মধ্যে জীবন যাপন করতেছে মুসলমান এক অশান্তির জীবন যাপন করতেছে তার কারণ আল্লাহ যে শর্তের উপরে আল্লাহ যে প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন আগে তোমরা ঈমান এবং আমল এই দুই জিনিসকে আকড়ে ধরো আমি তোমাদেরকে শান্তি দিব আমরা প্রথমে ওই ঈমান আমল ছাড়ছি এজন্য আল্লাহ শান্তি আমাদেরকে দেয় নাই কথা পরিষ্কার বুঝা আসছে কথা পরিষ্কার কথা এজন্য মহترم হাজেরিন কিভাবে আমরা শান্তি পাওয়ার কথা ছিল আর কিভাবে শান্তি পাচ্ছি না তার একটা উদাহরণ দেই একটা মাছ একটা সাময়িক সামুদ্রিক প্রাণী পানির প্রাণী মাছ এই মাছটাকে আপনি যখন কিনারায় আনবেন জালে আটকাবেন তার মধ্যে যে শান্তি সুশৃঙ্খলা শান্তময় এক প্রশান্তি পানির মধ্যে ছিল ওই শান্তিটা কি জালে আটকা পড়ার পরে বা বর্ষি তার গলায় আটকানোর পরে আছে নাকি ওই শান্তিটা সে হারায় ফেলছে হারায় ফেলছে কেন হারায় ফেলছে যে সে তো একটা জালে আটকা পড়ছে মহترم হাজিন বুঝার বিষয় উদাহরণ গুরুত্বপূর্ণ তাহলে মুসলমান যে শান্তি পাওয়ার কথা ছিল পাচ্ছে না তার কারণ দিন ছাড়ছে এজন্য শান্তি পাচ্ছে না যেমন মাছ পানিতে থাকলে শান্তিতে থাকে পানির থেকে উঠলে অশান্তি অশান্ত হয়ে যায় ঠিক তদ্রূপভাবে মুসলমান দিন এবং আমল ঈমান এবং আমল দিন ইসলাম মেনে চললে শান্তিতে থাকে আর দিন ইসলাম থেকে বাইরে হয়ে আসলে অশান্তির মধ্যে থাকবে এটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক স্বাভাবিক মহترم হাজেরিন এজন্য আল্লাহর দোষ নাই দোষ আমাদের আল্লাহর প্রতিশ্রুতি এখনো ঠিক আছে 1400 1450 বছর আগের আয়াত রসূলের যুগে কার্যকরী ছিল এখনো কার্যকর আছে কিয়ামত পর্যন্ত থাকবে তবে এই কোরআনের আয়াতের উপরে যদি আমি নিজেকে উপস্থিত না করতে পারি তাহলে আমি অশান্তিতে থাকব কারণ আমি তো কোরআনের বাহিরে আছি কথা বলেন ঠিক কি না হ্যাঁ ভাই আমি অশান্তিতে থাকব কোরআন শান্তি পথ পথে আমাদেরকে ডেকে গেছে কোরআনের ডাক দেওয়া হয়ে গেছে প্রতিদিন কতবার আমাদের কানে কোরআনের ডাক আসছে মাহফিলগুলোতে বক্তারা ডাকে হ্যাঁ আমি কতক্ষণ ডাকলাম আপনাদেরকে আসেন আসেন কতক্ষণ ডাকলাম শান্তির জায়গায় বসেন জান্নাতের মধ্যে বসেন আসলেন না আসতেছেন না যারা এখনো মাশাআল্লাহ অনেকে চলে আসছে তো অনেকে বক্তৃতারা করনেওয়ালারা বক্তারা ডাকতেছে আর মুয়াজ্জিন প্রতিদিন পাঁচবার ডাকে কি বলেন ডাকে কিনা হাইয়া আলা সালাহ আসো নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ সফলতার দিকে আসো শান্তির দিকে আসো আমরা কই হ মুয়াজ্জিন তো খায় কাম নাই বেচারা অল্প বয়সের চাকরি করে আর কামে এটা কতক্ষণ পর পর ডাক আমরা পাত্তা দেই না এজন্য আমাদের জীবনে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা বলতে কিছু নাই কথা বলেন ঠিক কিনা বেটি যতক্ষণ পর্যন্ত মুসলমান ফজরের নামাজে 100 100 উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত ইউরোপ হ্যাঁ আমেরিকা ইসরায়েল ফ্রান্স জার্মান সারা অমুসলিম পশ্চিমা বিশ্ব মুসলমানদেরকে এরকম জ্বালা পোড়াও অগ্নি সংযোগ বোমা দর্শন বাচ্চাদেরকে অহেতুক হত্যা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে
কোরআন বলছে আমি বলছি না এজন্য মহতরম হাজেরিন কোরআনের কথা সত্য আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন অনুযায়ী চলব কোরআন অনুযায়ী জীবন যাপন করব ততক্ষণ মাছ যেমন পানিতে গেলে শান্তি পেয়ে যাচ্ছে আবার যদি ওই জালে ধরা মাছটাকে পানির মধ্যে নামায় দেন আবার মাছটা শান্ত হয়ে সে আকাবাকা করে পানির মধ্যে ঢেউ খেলে চলে যাবে শান্তি পেয়ে যাবে এখনো মুসলমান যদি আবারো দ্বীনের পথে ফিরে আসে নবীর যুগে যেমন শান্তিতে মুসলমান বসবাস করেছিল মুসলমানের দিকে রাঙা চক্ষু দিয়ে শকুন চক্ষু দিয়ে কোন অমুসলমান তাকাবে সেই সাহস অমুসলমানের ছিল না এখনো অমুসলমান যদি মুসলমান যদি সেই আগের ধর্মীয় জীবনে ফিরে যায় এখনো যদি সেই ধর্মের দিকে মুসলমান ফিরে আসে আল্লাহর কসম এখনো পর্যন্ত মুসলমানের দিকে রাঙা চক্ষু দিয়ে কোন শকুন চক্ষু দিয়ে মুসলমানের দিকে তাকাবে এই সাহস কোন মুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের নাই কথা বলেন ঠিক কিনা বেটা মহতরম হাজেরিন এজন্য আমাদেরকে সর্বপ্রথম কোরআনের পথে আসতে হবে নবীর জীবনের পথে আসতে হবে আমল সালেহ করতে হবে তাহলে আল্লাহ তাআলার যে প্রতিশ্রুতি নবীজি যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেই প্রতিশ্রুতি আমাদের জন্য বাস্তবায়ন হবে সেই প্রতিশ্রুতি আমরা ফিরে পাব আর যদি নবীকে বৃদ্ধাঙ্গুল দেখায় মুয়াজ্জিনকে বৃদ্ধাঙ্গুল দেখায় ওলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুল দেখায় মাহফিলকে বৃদ্ধাঙ্গুল দেখায় বাজারকে প্রাধান্য দেয় গানের আড্ডাকে প্রাধান্য দেয় খেল তামাশাকে প্রাধান্য দেয় বাজারকে বিভিন্ন মোবাইলের ব্যস্ততাকে প্রাধান্য দেয় আল্লাহর কসম অমুসলমানদের বোমা এই মুসলমানদের জন্য কখনো বন্ধ হবার নয় বন্ধ হবে না চলছে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে মুসলমান এখনো সময় আছে তাআলা ফিরে আসো হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ মুসলমান দ্বীনের প্রতি ঈমানের প্রতি আমলের প্রতি নামাজের প্রতি ফিরে আসো দেখবা অমুসলমানদের দিকে তোমার বন্দুক উঁচা করা লাগবে না আল্লাহ যে মুসলমানের হৃদয়ের ভিতরে যে প্রভাব যে শক্তি দিয়েছেন এই শক্তি দিয়ে অমুসলমানদের হৃদয়ের ভিতরে ভূমিকম্প সৃষ্টি করা সম্ভব আগেও ছিল এখনো আছে কথা বলেন ঠিক কিনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারাতে গেলেন মদিনা মুনাওয়ারাতে যাওয়ার পরে এই ইহুদি গোষ্ঠীর তিনটা সম্প্রদায় মদিনাতে ছিল বনী কাইনুকা বনী নযীর এরা ছিল মদিনাতে বসবাস করত তাদের সাথে রবিজি শান্তি চুক্তি করলেন এক একটা করে এই তিনটা সম্প্রদায় সবাই শান্তি চুক্তি ভঙ্গ করলো ভেঙে ফেললো নবীজির কাছে ওহি আসলো ইয়া রাসূলুল্লাহ এদের এদের সাথে আপনার চুক্তি ছিল তারা আপনাকে নিরাপত্তা দিবে আপনার কথায় তাদের শাসন ব্যবস্থা চলবে আপনার দুঃখে তারা দুঃখিত হবে আপনার সুখে তারা সুখী হবে যখন তারা এই নবীজির প্রতিশ্রুতিকে ভঙ্গ করলো আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে মদিনা থেকে বের করে দিলেন সেই সময় কোরআনের এই আয়াত সূরাতুল হাসার এর দুই নম্বর আয়াতে আল্লাহ নাজিল করে সেখানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুসলমান যখন ঈমান ও আমলের উপরে থাকবে আর অমুসলমান তাদের সাথে চুক্তি ভঙ্গ করবে তখন কিন্তু এই অমুসলমান আর মুসলমানের দিকে রাঙা চক্ষুতে তাকাতে সাহস পাবে না মুসলমানের দিলের ভিতরে আল্লাহ প্রদত্ত প্রভাব সেটা কাফেরদের অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি করতে সহযোগিতা করবে তখন আর অমুসলমানকে আমাদের তাকাতে হবে না তারাই আমাদের দিকে তাকাবে আর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মুসলমান থেকে দূরে সরবে তারা মুসলমানের হাতে সিলিন্ডার করবে মহতরম হাজেরিন আয়াতে বলা হচ্ছে হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর মা জানান্তুম আন ইয়াখরুজু ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসূলুহুম মিনাল্লাহি ফাআতাহুমুল্লাহু মিন হাইথু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলুবিহিমুর রুবা আল্লাহ নিজে বলতেছেন
এই মুসলমানগুলো যখন তাদের মধ্যে এরকম ঘাতকতা দেখা দিল তখন মুসলমান আমলের উপরে ছিল অমুসলমান বিশ্বের ঘাতকতা গাদ্দারির মধ্যে ছিল তখন আল্লাহ তাআলা মুসলমানের মধ্যে এক ইমানের শক্তি এক চেতনা দিলেন যেই চেতনার ফল হিসেবে অমুসলমানদের দিলের ভিতরে কম্পন ভূমিকম্প সৃষ্টি হলো ওয়াকাদাফা ফি কুলুবিহিমুর রুবা ইখরিবুনা বুয়ুতাহুম بأيديهم وأيدي المؤمنين شيء مسلمان قلو أي بني نزير بني قريزة نبي جي مطر دوش دينر ألتي متان دلن نبي جي بلن تما در كي دوش دين شمائي دا حلو قطع سلو نبي دوخي دوخي دا حبه شيء پدستو دي بانگو قطع سلو نبي كي نرابط تا دي بي شيء پدستو دي بانگو نبي ار كسي آشچه اك অমুসলমান সম্প্রদায় সাথে সাহাবীদের একটা ঘর সংঘর্ষ হয় দুই একজন নিহত হয় কথা ছিল যদি মুসলমানের পক্ষ থেকে কোনো নিহত হয় তাহলে তাহলে ওই নিহতের রক্ত মুক্তিপণ হিসেবে 100 উট আমরা সবাই মিলে দেব সেই চুক্তি অনুযায়ী মুসলমানরাও দিবে ইহুদিরাও দিবে কিন্তু ইহুদিরা দিচ্ছিল না বলে না আমরা কেন দেব অথচ নবীর সাথে চুক্তি হয়েছিল যে মুসলমানদের সুখে দুঃখে তারা থাকবে এখন চুক্তি ভঙ্গ উপরন্তু নবীকে বললেন হে মুহাম্মদ আপনি এখানে বসেন আমরা আসতেছি এই বদমাইশ কলঙ্গার ইহুদির বাচ্চারা নবীজিকে হত্যার জন্য নবীজিকে ওয়ালের নিচে দুর্গের কিনারায় বসায় রেখে যখন তারা এক শয়তানকে নিযুক্ত করলো যে তুমি যায়া দুর্গের উপর থেকে এক বড় পাথর নিক্ষেপ করে নবীকে হত্যা করার হীন চেষ্টা মত্ত হও সে যখন বড় পাথর নিয়ে ফেলবে এই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত জিবরিলকে বললেন জিবরিল তুমি তাড়াতাড়ি নবীর কাছে যায় বলো আপনি ওখান থেকে তাড়াতাড়ি উঠে আসেন জিবরিল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উঠেন নবীজি উঠছে পাথরটা ওই নিচে পড়ছে কে হেফাজত করলেন আল্লাহ হেফাজত করেন তেত্ত শর্ত ছিল মুসলমানদের দুঃখে দুঃখে মুসলমানদের সাথে থাকবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ দ্বিতীয় চুক্তি ছিল নবীকে নিরাপত্তা দিবে সেই চুক্তিও ভঙ্গ নবীকে নিরাপত্তা না দিয়ে উল্টো নবীর বিরুদ্ধে বারংবার ষড়যন্ত্র নবীকে হত্যার অপচেষ্টায় তারা মত্ত হয়েছিল আল্লাহ তাআলা নবীর মাধ্যমে মাত্র 10 দিনের আলটিমেটাম দিলেন 10 দিন টাইম দিলাম নবীজি এক তেজস্বী কণ্ঠে বলে দিলেন 10 দিনের ভিতরে তোমরা মদিনা খালি করে দাও তোমাদের বাসস্থান মদিনায় হতে পারবে না এখন যেমন উল্টো গাজা ভূখণ্ডকে ছেড়ে দেওয়ার জন্য এই জালেম আগ্রাসী ইহুদি মুসলমানদেরকে চাপ প্রয়োগ করে একটা সময় এমন ছিল মুসলমানরা মদিনা ইহুদিদেরকে ছেড়ে দেওয়ার জন্য নবীজি নিজে স্বয়ং মাত্র 10 দিনের আলটিমেটাম দিয়েছিলেন তখন মুসলমানকে ইহুদিরা ভয় পাচ্ছিল কোরআন বলছে ইখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম ওয়াইদিল মুমিনিন 10 দিন চলে যাওয়ার আগেই ঘরবাড়িগুলো নিজেরা ভেঙ্গে ভেঙ্গে এমনকি মুসলমান তাদের ঘরবাড়িগুলো ভাঙতে সহযোগিতা করেছিল বলে তোমরা তো চলে যাবে ঠিক আছে নাও আমরা তোমাদের জানলা দরজা খুলে খুলে দিচ্ছি তোমরা এগুলো নিয়ে চলে যাও মহতরম হাজেরিন এখন কত বড় সাহস ইসরায়েলের মুসলমান আলটিমেটাম দেয় কিন্তু একটা সময় এমন ছিল মুসলমান ইহুদিদের আলটিমেটাম দিয়েছিল মহতরম হাজেরিন এখনো যদি মুসলমান পুরো দিনের উপরে ফিরে আসে শতকরা শতকরা 100 জন ফজরের নামাজে উপস্থিত হয় শতকরা 100 জন অশ্লীলতা বন্ধ করে শতকরা 100 জন মা বোন পর্দানিশীন হয়ে যায় কোনো অস্ত্র লাগবে না বিনা অস্ত্রে মুসলমানের পক্ষে আল্লাহর গায়েবী সাহায্য অটোমেটিক নাজিল হয়ে যাবে এখনো মুসলমান তাদের আলটিমেটাম দিয়ে সারা পৃথিবীকে বিতাড়িত করতে সক্ষম হবে এখন অপেক্ষায় আছি হামাস ছোট্ট একটি সংগঠন সশস্ত্র সংগঠন পেরে উঠতেছে না ইসরায়েলের বিরুদ্ধে
আমরা কত দোয়া কত কান্নাকাটি কত মান্নত সারা বহির্বিশ্বের মুসলমান করতেছে কাজ হচ্ছে না কাজ হচ্ছে না কাজ হচ্ছে না এই সারা বিশ্বের বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জালেম ইসরাইল মুসলমানের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে কেন কোথায় দুঃসাহস পায় দুঃসাহসের কারণ তো আমি আর আপনি কথা বলে ঠিক কিনা আমি আর আপনি চে দেখেন বাজারে কত লোক চে দেখেন মাহফিল কত খালি দুঃসাহস তো এটাই এটাই বাস্তব নমুনা আজকে মাহফিল উপযুক্ত দৃষ্টান্ত যে কেন সেখানে খালি এখানে খালি কারণ সেখানে ভরপুর এই কারণে শুধু একটাই কারণে কোরআন এটাই বলছে একটাই কারণে মুসলমান মুসলমানের মধ্যে প্রভাব নাই আমি একটি হাদিস বলে হুজুর আসছে আমি আমার বক্তব্য শেষ করব হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী বিশিষ্ট সাহাবী রাসূলের কাছে আসছেন নবী যে হাদিস শোনাচ্ছেন ইউশিকুল উমাম আন তাদা আলাইকুমুল আখিরাতু ইলা কাসআতিহা আল্লাহর নবী ঘোষণা করে গেছেন এমন একটা সময় আসবে যখন এই উম্মত আমার মুসলমান উম্মত একটি প্লেটের ভিতরে একটি বাউন্ডারির ভিতরে চলে আসবে একটি ভূখণ্ডের ভিতরে আবদ্ধ হয়ে যাবে আবদ্ধ হয়ে যাবে আর চারপাশে গোল করে একটি বড় প্লেটের ভিতরে চারপাশে গোল করে যেমন একটি টেবিলের চারপাশে গোল করে যেমন মানুষ বসে এই বসে খাবারগুলোকে দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় চিবায় চিবায় খায় নবীজি বললেন শেষ সময়ে আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে অমুসলমানরা দাঁত দিয়ে কামড়ায় কামড়ায় এইভাবে ক্ষত বিক্ষত করে ফেলবে শেষ সময়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হবে সবাই মারতে চাইবে আপনারা দেখেছেন যখন ইসরায়েল প্রথম আগ্রাসন শুরু করতেছিল গাজা ফিলিস্তিনের মুসলমানের উপরে তখন সমস্ত অমুসলিম সম্প্রদায় এমনকি আমেরিকার আমার ভাষায় লাল কুত্তা ছাড়া আর কিছু আমার মুখে আসে না এই আমেরিকা ফ্রান্স আর জার্মানের লাল কুকুরগুলো ইসরায়েলকে বাহবা দিয়ে একটার পর একটা বিমান ইসরায়েলের বিমানবন্দর নামতেছিল আর সাক্ষাৎ করতেছিল আর উস্কানি দিচ্ছিল কথা বলেন ঠিক কিনা বেঠে কি বুঝায় কি বুঝলেন হ্যাঁ আরো মারো আরো বেশি করে মারো আমার নবীর হাদিস তো ফিট হয়ে গেছে সময় একমত হ্যাঁ মারতে থাকো মারলে দুইটা ফায়দা হবে একদিকে আমাদের অস্ত্রের ব্যবসা লাভবান হব আরেকদিকে মুসলমানের নামগন্ধ দুনিয়া থেকে মিটে যাবে জো বাইডেন এসেছিল ঋষি সুনাক গিয়েছিল আর কত কুত্তাগুলো এই ইসরায়েলে এসে আরেক লাল কুত্তার সাথে যুক্তি করে মুসলমানের উপরে এরকম আগ্রাসন চালিয়েছিল চালিয়েছিল তখন জাতিসংঘের মধ্যে বারবার এ পর্যন্ত পাঁচ থেকে ছয় বার যুদ্ধবিরতির উপরে কথা হয়েছিল ওই যে পশ্চিমা লাল কুকুরগুলো বারংবার ভেটু দিয়েছিল এখনো পর্যন্ত গতকালকেও জাতিসংঘের মধ্যে গোল করে বসে বসে আপনারা ভিডিও দেখেন না গোল করে বসে ওরা নিরাপত্তা বিশ্লেষকের নামে জাতীয় সংঘের নামে ওরা কিন্তু মিটিং করে গোল করে বসে যে মুসলমানের সমস্যা কিভাবে সমাধান করা যায় আশ্চর্য ব্যাপার এক সময় যখন মুসলমান তাদের সমস্যা সমাধান করতে আসতো এখন মুসলমানের সমস্যার সমাধান করতে লাল কুকুরগুলো এক জায়গায় হয় ইতিপূর্বে আজ গাজা আক্রান্ত আমি বলতে চাইছি ইতিহাসের দিকে আপনারা খেয়াল করবেন 1948 সাল থেকে পর্যন্ত এই 70-এর বেশি প্রায় 80 বছর প্রায় 75 বছর পর্যন্ত গাজা ভূখণ্ডের উপরে ইসরায়েল যে পরিমাণ আগ্রাসন চালিয়েছিল তার সুস্থ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এই পশ্চিমা লাল কুকুরগুলোই বারবার ভেটো দিয়েছিল যেই দিন ইসরায়েল একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়
সেই দিন কথা ছিল এই ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে কিন্তু আফসোসের বিষয় বিজাতীয় সংঘের এই গোলচক্রগুলোই মুসলমানের এই রাষ্ট্রীয় মর্যাদাটি দেয়নি এখনো ফিলিস্তিনকে অনেক দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনো পশ্চিমা বিশ্ব স্বীকৃতি দেয়নি বরং উল্টা এই ফিলিস্তিন ভূখণ্ডের মুসলমানদেরকে তারা তারা সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে হসপিটালের নিচে বলে সন্ত্রাসের কারখানা আছে গোলাবারুদ আছে নাউজুবিল্লাহ বলেন আপনারা দেখেছেন পশ্চিমা বিশ্ব মুসলমান রাষ্ট্র আফগানিস্তান সেখানে পর্যন্ত সন্ত্রাসী আখ্যা দিয়ে এই মুসলমানদেরকে কি নিদারুণ বিশটা বছর জুলুম আগ্রাসন করে করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিল কথা বলে ঠিক কিনা হ্যাঁ ঠিক ওই কায়দায় ওই সন্ত্রাসী ওই একটাই গুলি বিগত ২০ বছর আগে যখন আফগানিস্তানের যুদ্ধ চলছে তখন আমরা এই বয়সের ছাত্র ঢাকাতে লেখাপড়া করি তখনকার অবস্থা বলতেছি ঢাকাতে কোন দোকানে ঢুকতে পারতাম না পশ্চিমা বিশ্বের মিডিয়ার অপপ্রচারের কারণে আমাদেরকে দোকানে ঢুকলে বলতো দোকান লাগাও জঙ্গি আসছে দোকান বন্ধ করো জঙ্গি আসছে আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হতো টুপি দাড়ি জুব্বা দেখলে আমাদেরকে জঙ্গি বলা হতো এই মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তখন এই আফগানিস্তান একটা সোনার রাষ্ট্রকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছিল ঠিক একই কৌশলে একই কায়দায় একই অভিযোগে একই সন্ত্রাসবাদের অপপ্রচারে এখন ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে জালেম ইসরায়েল আক্রমণ চালাচ্ছে আর পশ্চিমা মিডিয়াগুলো পশ্চিমা দেশগুলো ওরে বাতাস দিয়েই যাচ্ছে উপরে উপরে কয় আগ্রাসন বন্ধ হোক ভিতরে কাজ চালিয়ে যাও সেই সাথে কিছু গাদ্দার মুসলমান রাষ্ট্র সাথে শরীক হয়েছে কোরআনে সূরা তাওবার ভিতরে সূরা আনফালের ভিতরে আল্লাহ তাআলা একটা আয়াত বর্ণনা করেছেন আল্লাহ তাআলা একটা আয়াত এনেছেন সেই আয়াতের সারমর্ম হলো মুসলমান তোমরা এক থাকো মুসলমান তোমরা এক থাকো তাহলে তোমাদের সফলতা কেউ ছিনিয়ে নিতে পারবে না কিন্তু আফসোসের বিষয় ওয়াতিউল্লাহ ওয়া রাসূলহু ওয়ালা তানাযাউ ওয়া তাফশালু ওয়া তাযহাবু রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহ মা'আস সাবিরিন এই 46 নম্বর আয়াত সূরা আনফালের এখানে আল্লাহ বলেন আল্লাহকে মানো রাসূলকে মানো পরস্পর ঝগড়া করো না তাহলে তোমরা ব্যর্থ হবে তোমরা হেরে যাবে এবং তোমাদের বাতাস বের হয়ে যাবে আপনারা দেখেছেন নিদানিংকালে সমস্ত কতগুলো আরব রাষ্ট্র এই ফিলিস্তিনের আশেপাশে থাকে ইসরায়েলের আশেপাশে থাকে এই সব আরব রাষ্ট্রগুলো যখন গোল মিটিং এ বসলো তিনটা গাদ্দার রাষ্ট্র মুসলমানের এই ইসলাম ফিলিস্তিনের শিশুদের রক্তের সাথে গাদ্দারি করে তারাও ইসরায়েলের পক্ষ নিয়েছে কথা বলেন ঠিক কিনা তারাও ইখতিলাফ করেছে আপনারা খেয়াল করেছেন যখন আরব রাষ্ট্রগুলো নড়েচড়ে বসলো একটু মানে মিটিং করবে সবাইকে ডাকলো সৌদি আরব তখন কিন্তু ইসরায়েলে আগ্রাসন ফিলিস্তিনে কিছুটা কমে আনছিল পরদিন যখন আরব রাষ্ট্রগুলো ঐক্যমত্যে পৌঁছতে ব্যর্থ হলো তখন কিন্তু ইসরায়েলি আগ্রাসন পরদিন থেকে আরো দ্বিগুণ শক্তি সহকারে ফিলিস্তিনের উপরে আরো আক্রমণে ঝাঁপিয়ে পড়লো মহতারাম হাজেরিন বোঝার বিষয় কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদেরকে ব্যর্থতার দিকে ইঙ্গিত করছে প্রত্যেকটা আয়াত আমাদেরকে ব্যর্থতার দিকে ইঙ্গিত করে যে তোমরা এই কারণে ব্যর্থ হচ্ছ ওই দিন যদি আরব রাষ্ট্রগুলো ইখতিলাফ না করত পরস্পর মিলে সমস্ত পশ্চিমা বিশ্বকে বয়কট করত তাহলে ইসরায়েলের সাহস ছিল না ফিলিস্তিনের ভূখণ্ডের উপরে কোনো আক্রমণ চালাতে এই জন্য মহতারাম হাজিরিন আসুন আমরা সকলে এই শুধু গাজা ভূখণ্ড নয় আমরাও নিজেরা জর্জরিত সারা পৃথিবী জর্জরিত সারা মুসলমানদের জর্জরিত আল্লাহ তাআলা যে শর্ত দিয়েছিলেন ঈমানের সাথে আমল পুরা করো আমি তোমাদের শান্তিময় জীবন দান করব ওই আল্লাহর শর্তকে আগে পুরা করি আল্লাহর শর্ত যদি পুরা করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন শান্তিময় জীবন দিবেন ইনশাআল্লাহ দুনিয়াতে দিবেন আর আখিরাতেও দিবেন কথা বলেন ঠিক কিনা বেঠি মুসলমান যদিও মারা যাচ্ছে যদিও
ফিলিস্তিনের মধ্যে আগ্রা ইসরায়েলের আগ্রাসী হামলা মুসলমান মারা যাচ্ছে কিন্তু আফসোসের কিছু নাই মুসলমান মরলেও জান্নাতি বাসলে গাজী মরলে শহীদ হয়ে জান্নাতি কথা বলেন সুবহানাল্লাহ এইজন্য চিন্তার কোনো কিছু নাই ইনশাআল্লাহ আসবে আল্লাহ সাহায্য দোয়া করতে হবে ক্ষমতা থাকলে যেখানে যুদ্ধের প্রয়োজন যুদ্ধে যেতে হবে যেখানে পণ্য ব্যয়কটের প্রয়োজন পণ্য ব্যয়কট করতে হবে যেখানে তাহাজ্জুদের প্রয়োজন তাহাজ্জুদ পড়তে হবে যেখানে ফরজ নামাজের জামাতের প্রয়োজন সেখানে জামাত পড়তে হবে যেখানে যে আমল আছে আমলকে পুরো করতে হবে তাহলে আল্লাহ তাআলা গায়েবী সাহায্য নাযিল করবেন এই কথা বলে আমি ইনশাআল্লাহ আমি আমার কথা শেষ করতেছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন